জেনে নিন নামাজের ফজিলত। ভালোভাবে বোঝার জন্য দয়া করে ফুল ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইবও করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা জানি ইসলামের স্তম্ভ পাঁচটি, এক কালিমা, দুই নামাজ, তিন রোজা, চার হজ এবং পাঁচ জাকাত। আজ আমরা নামাজের ফজিলত নিয়ে আলোচনা করব। ইসলামে নামাজের মর্যাদা অনেক। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। যদি কেউ নামাজকে অবহেলা বা অলসতা করে তাহলে সে ব্যক্তি মুনাফিক, কারণ এগুলো মুনাফিকের লক্ষণ। জেনে বুঝে নামাজ পরিত্যাগ করা কুফরি। হাদিসে এসেছে, মুমিন এবং কুফর শিরকের মধ্যে পার্থক্য হল নামাজ পরিত্যাগ করা মুসলিম। এ সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং তাদের মধ্যকার প্রতিজ্ঞা হল নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে সে কাফির হিসেবে গণ্য হবে, এই হাদিসখানা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। নামাজ বান্দা ও সৃষ্টিকর্তার মাঝে সম্পর্ক স্থাপন করে। এ সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কেউ যখন নামাজ আদায় করে তখন সে তার সৃষ্টিকর্তার সাথে নির্জনে কথা বলে। মহান আল্লাহ তাআলা নামাজকে মেরাজের রাতে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আর ইবাদতের মধ্যে নামাজকে সর্বপ্রথম ফরজ করা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোন আমল উত্তম জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সময় অনুযায়ী অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা, বুখারী ও মুসলিম। নামাজ আদায়ের মাধ্যমে পাপ থেকে পবিত্রতা অর্জন করা যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারোর বাড়ির সামনে যদি প্রবাহমান নদী থাকে এবং সেখানে যদি সে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোন প্রকার ময়লা থাকবে? তখন সাহাবীগণ উত্তর দিলেন, না। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনিভাবে মহান আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দার পাপগুলোকে মুছে দেন, বুখারি ও মুসলিম। এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালে তার উম্মতের জন্য সর্বশেষ অসিয়ত এবং অঙ্গীকার ছিল যেন তারা নামাজ এবং তাদের দাসদাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করে। হাদিসটি ইমাম আহমদ, নাসাই ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অনেক জায়গায় নামাজের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। নামাজ এবং নামাজি উভয়কে অনেক সম্মানিত করেছেন। এ ব্যাপারে কয়েকটি আয়াত নিম্নরূপ, এক তোমরা সমস্ত নামাজের প্রতি মনোযোগী হও, বিশেষ করে মাধ্যম আসরের নামাজ, আর আল্লাহর সমীপে কাকুতি মিনতির সাথে দাঁড়াও, সুরা আল বাকারা আয়াত 238। দুই আর তুমি নামাজ প্রতিষ্ঠা কর, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, সুরা আল আনকাবুত আয়াত 45। তিন হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সুরা আল বাকারা আয়াত 153। চার নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ, সুরা আন-নিসা আয়াত 103। নামাজ পরিত্যাগকারীর জন্য আল্লাহর আজাব অপরিহার্য। পাঁচ অতঃপর তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রতির অনুসরণ করল, সুতরাং তারা শীঘ্রই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে, সুরা মারাম আয়াত 59। আসুন আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করি, পার্থিব জীবন ও পরকালীন উভয় জীবনে সফলতা অর্জন করি। নামাজ জান্নাতের চাবি। আসুন আমরা সবাই সেই চাবি হাসিল করি এবং জাহান্নামের কঠিন আজাব থেকে যেন মুক্তি লাভ করতে পারি। জীবন ঘনিষ্ঠ আরও নানা তথ্যের জন্য আমাদের সাথে থাকুন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এর মাধ্যমে।